ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফরাসি যুদ্ধবিমান যার গতিবেগ ঘন্টায় 2222 কিলোমিটার এবং যেরকম আমাদের প্রতিনিধিরাও জানাচ্ছেন এবং বিশেষজ্ঞরাও যেটা বলছেন, পাঁচবার অপারেশনে যেতে পারে এই রাফাল যুদ্ধবিমান। দিনে পাঁচবার অপারেশনে যেতে পারে এই রাফাল যুদ্ধবিমান। 50,000 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে রাফাল যুদ্ধবিমান। সুখোয়ের চেয়েও বেশি ওজন বহন করতে পারে রাফাল যুদ্ধবিমান। এর সুখোয়ের বহন ক্ষমতা যেখানে 8,000 কিলোমিটার, সেখানে রাফাল 9,500 কেজি ওজন নিয়ে উঠতে সক্ষম। 9,500 কিলোগ্রাম ওজন নিয়ে উঠতে সক্ষম রাফাল যুদ্ধবিমান। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই হরিয়ানার আম্বালা এয়ারবেসে পৌঁছে গিয়েছে রাফাল যুদ্ধবিমান। রাফাল যুদ্ধবিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম, অর্থাৎ বিশেষজ্ঞরা যেটা বলছেন, এই রাফাল যুদ্ধবিমানের ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্তি অনেকটাই শক্তি বাড়িয়ে দিল ভারতের। দিনে পাঁচবার অপারেশনে যেতে সক্ষম এই রাফাল যুদ্ধবিমান। অত্যন্ত শক্তিশালী এই যুদ্ধবিমান, এই ফাইটার জেট অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে, দুটি এঞ্জিন। তা সত্ত্বেও জ্বালানি কম লাগে রাফালের। একটি এঞ্জিন যদি বিকল হয়ে যায় তাহলেও এই যুদ্ধবিমানটি উঠতে সক্ষম। 7,000 কিলোমিটার পথ পেরিয়ে ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছেছে রাফাল যুদ্ধবিমান। ইতিমধ্যে হরিয়ানার আম্বালা এয়ারবেসে পৌঁছে গিয়েছে রাফাল যুদ্ধবিমান। এতে রয়েছে এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র।